গুড ইভিনিং বন্ধুরা, কি বলবো, আজকে আমার খুব শরীর খারাপ। আমি কালকে যে ব্লগটা করলাম, আগের দিনে ব্লগটা ভীষণ কম্বল শতরঞ্জ যে কেচেছিলাম তার জন্য আমার কি হয়েছে। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, আমার নতুন চ্যানেলে সবাইকে খুব খুব স্বাগত বন্ধুরা। সকলকে খুব স্বাগত আমার চ্যানেলে, তোমরা সাপোর্ট করো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখো মানে কাল রাত থেকে এত জ্বর, কি বলবো, জ্বর আর কোমরে প্রচুর ব্যথা। এত আমার তো কোমরে স্লিপ ডিস আছে, তার জন্য আমার কাঁচা নিচে বসা বা কিছু কিছু কাজ আছে এমন, মানে আমার করার ডাক্তারে বাড়ি আছে। তবুও তোমাদের জন্য বন্ধুরা, আমার খুব ভালো লাগে করতে তোমাদের জন্য, মানে যে কোনো কাজ আমার করতে খুব আমি আগ্রহী হই কাজ করতে, আমার কোনো তাতে কষ্ট হয় না। কিন্তু আমার যে হঠাৎ এত কি বলবো, হঠাৎ যে এত আমার এই অবস্থা, কালকে সারা ঘুমায়নি, একটা ট্যাবলেট খেলাম নাইস ট্যাবলেট, তবুও কোমরে ব্যথা কমছে না। এতটা বাঁ পায়ের দিকে আমার স্লিপ ডিস্কটা বাঁ পায়ের কোমরের দিকে আছে, তো তার জন্য হচ্ছে এত কোমরে যন্ত্রণা, কি বলবো। এর আগে আমার কোমরে MRI হয়েছে, তাতে মানে কিছু কিছু কাজ করা একদম নিষেধ, কিন্তু তবু আমি করি তোমাদের জন্য বন্ধুরা। তো গলা বসে গেছে, এমনিতে বেশ কদিন থেকে গরম ঠান্ডা, মাঝে বৃষ্টি হলো, তারপরে হচ্ছে গরম, তারপরে মেঝেতে শুয়েছিলাম একটু, কারণ বন্যা এসেছিলো বলে খুব অসুবিধা হচ্ছিলো, তো আমি মেঝেতে শুয়েছিলাম। ঘরে মানে ঠাকুরঘরটাতে শোয়া যায় না, এত গরম। তো বন্ধুরা, এখন হচ্ছে চা খেলাম, লাল চা খেয়ে, আর হচ্ছে আদা দিয়ে লাল চা খেলাম, তো গলার ফুসফুসটা একটু কম লাগছে, তো শরীরটা মানে এখনও ঠিক সুস্থ না, তো কি বলবো। তো এখানেই বন্ধুরা, আর তো ওষুধ নিয়েছি, একটা কমপ্লিমেন্ট ট্যাবলেটও খেয়েছি, খেয়ে গা হাত পাতাটা কমেছে, কিন্তু ভীষণ দুর্বল দুর্বল লাগছে, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, চুপচাপ বসে টিভি দেখছি আর তোমাদের সঙ্গে গল্প করছি বন্ধুরা। ঠিক আছে, এখানেই রাখছি আর কথা বলছি না আজকে।